দর্শক, রাজধানীর মুগদা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, এই পদযাত্রা কখন শুরু হবে? এটি আপনি যেটি বলছিলেন যে আড়াইটায়, আসলে এটার রেগুলার যে সময়টা দুইটায়। আজকে বিএনপির মহাসচিব এই পদযাত্রাটি লিড করবেন, তিনি এখানকার, তার নেতৃত্বে এই পদযাত্রা হবে। তো আমরা এখন পর্যন্ত বিএনপির মহাসচিব এই স্থানে এসে পৌঁছাননি। আমরা আছি কমলাপুর যে স্টেডিয়াম রয়েছে, স্টেডিয়ামের ভেতরে, স্টেডিয়াম প্রাঙ্গণে, সেখান থেকেই শুরু হবে। এবং ইতিমধ্যে আপনি দেখছেন যে এখানেই আশেপাশের বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে নেতা কর্মীরা এসে জড়ো হয়েছেন, এবং এখানে একটি ছোট্ট স্টেজ করা হয়েছে। এই ছোট্ট স্টেজে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। যেই দাবিগুলো আপনি বললেন, সেই দাবির মধ্যে প্রধান যে দাবিগুলো, সেই প্রধান দাবি হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনে বেগম খালেদা জিয়াকে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তার মুক্তি। এই এই দুই দাবি সহ আরো আটটি দাবি, অর্থাৎ 10 দাবিতে তারা এই পদযাত্রা কর্মসূচি পালন করছে। এটি চতুর্থ পদযাত্রা কর্মসূচি, আগামীকালকে আরও একটি পদযাত্রা কর্মসূচি রয়েছে। অর্থাৎ রাজধানী ঢাকায় তারা 5টি পদযাত্রা কর্মসূচি করল এবং সেই পদযাত্রা কর্মসূচির মাধ্যমে তারা যেটি জানাচ্ছেন যে সাধারণ যে জনগণ, জনসম্পৃক্ততা বাড়ছে তাদের এই 10 দফা দাবির আদায়ের দিকে, এবং সেই সেইভাবেই তারা পরবর্তী 4 তারিখে যে বিভাগীয় সমাবেশ রয়েছে সেই সমাবেশটি সফল করার কথা বলছেন বিএনপির নেতারা।